সো গাইস, আসলে আমরা এখন এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেন ইলেকট্রিসিটি প্রবাহিত হয় একটা সার্কিটের ভিতর দিয়ে। তো বেসিক্যালি আমরা একটা সার্কিট যদি আঁকি, ধরলাম এটা একটা ভোল্টেজ সোর্স, ঠিক আছে। এখন এখানে আমরা একটা কন্ডাক্টর ইউজ করলাম, এখানে একটা লোড ইউজ করলাম, ঠিক আছে। এখন ভোল্টেজ সোর্সটা কী আসলে? ভোল্টেজ সোর্সটা হচ্ছে যেখানে একটা চার্জের ডিফারেন্স সৃষ্টি হয়, মানে এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি হয়। ধরলাম যে এই প্রান্ত, ধরলাম এটা হচ্ছে এই প্রান্ত ভোল্টেজ, মানে ভোল্টেজ সোর্সটার, ঠিক আছে, এবং এটা হচ্ছে বি প্রান্ত। ধরলাম যে এইখানে পজিটিভ চার্জের পরিমাণ এই প্রান্তে অনেক বেশি, আর ধরলাম যে বি প্রান্তে নেগেটিভ চার্জের পরিমাণ অনেক বেশি। তাহলে কি বুঝতে পারতেছি আমরা? বি প্রান্তে নেগেটিভ চার্জের পরিমাণ বেশি মানে পজিটিভ চার্জের পরিমাণ কম, এবং এ প্রান্তে পজিটিভ চার্জের পরিমাণ বেশি মানে নেগেটিভ চার্জের পরিমাণ কম। এখন আমরা যদি একটা পদার্থের কণাকে নিয়ে চিন্তা করি, একটা পরমাণুর ভিতরে সাধারণত নিউট্রন প্রোটন, মানে পজিটিভ পয়েন্টটা থাকে তার কেন্দ্রে আর নেগেটিভগুলা তার আশপাশ দিয়ে ঘুরতে থাকে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু নেগেটিভ আয়ন বা নেগেটিভ চার্জই একমাত্র, মানে ইলেকট্রন, ইলেকট্রনগুলো এখানে বাইরে দিয়ে এক কতগুলো অরবিটের মধ্যে দিয়ে বা কতগুলো নির্দিষ্ট বলয়ের মধ্যে ঘোরে, আর প্রোটনটা পজিটিভ অংশটা কেন্দ্রে অবস্থান করে, যেটা এটা স্টিক থাকে, এটা নড়তে পারে না। তাহলে আমরা বলতে পারি যে একটা পরমাণু বা একটা পদার্থের মধ্যে একমাত্র ইলেকট্রনই চার্জ, মানে তার এলাকা পজিশন চেঞ্জ করতে পারে বা নেগেটিভ চার্জটা, ঠিক আছে। এখন আমরা যদি একটা সার্কিটের কথা চিন্তা করি, যে ক্ষেত্রে ধরলাম যে এই প্রান্তে পজিটিভ পরিমাণ বেশি, মানে এই প্রান্তে যে পরমাণুগুলো আছে সেখানে ইলেকট্রনের সংখ্যা ঘাটতি আছে, আর এই প্রান্তে ইলেকট্রনের সংখ্যা বেশি, মানে এই প্রান্তের পরমাণুগুলোতে আমার ইলেকট্রনের সংখ্যা অতিরিক্ত বা মজুদ আছে। তাহলে এখন যেটা হবে, যেহেতু আমি এটা বলছি একটা কথা যে সব পদার্থ একটা ইকুইভ্যালেন্ট পজিশন চায়, তার সব সাইডে চার্জের পরিমাণ যেন সমান থাকে, তো সেক্ষেত্রে এরা কী করবে? সেক্ষেত্রে হবে যে এই ইলেকট্রন যে বি প্রান্তে বেশি আছে, সেই ইলেকট্রনগুলো স্বাভাবিকভাবেই তারা চাইবে যে এখানে যে পজিটিভগুলো আছে বা এখানে যে ইলেকট্রনের ঘাটতি আছে তারা ওই দিকে যায়, ঘাটতিটা পূরণ করবে। তারা তখন কী করে? ধরলাম যে এই যে একটা কন্ডাক্টর আমরা ইউজ করছি, এই দিক থেকে ইলেকট্রনগুলো বা নেগেটিভ চার্জগুলো এই দিক দিয়ে প্রবাহিত হয়ে এই পজিটিভ সেক্টর বা পজিটিভ প্রান্তের দিকে আসতে থাকে। এর ফলে কি একটা ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হয়, যেহেতু এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে এবং ইলেকট্রনগুলো এদিক দিয়ে প্রবাহিত হয়ে আমার পজিটিভ প্রান্তের দিকে যাচ্ছে। এখানে পজিটিভ প্রান্তের দিকে যাচ্ছে বলতে এখানে যে পরমাণুগুলো বিদ্যমান সেইখানে পরমাণুগুলোতে প্রোটন এবং নিউট্রনের সমান, মানে নিউট্রনের যে প্রোটন এবং ইলেকট্রনের যে সংখ্যা সেটা সমান নাই। ধরলাম যে এটা একটা পরমাণুর ভিতরে ধরেন দুইটা প্রোটন আছে, কিন্তু এইখানে তার অরবিটে ইলেকট্রন আছে একটা, তাহলে যেখানে একটা ইমব্যালেন্সিটি তৈরি হয়েছে সেটা পূরণ করার জন্য এদিক থেকে ইলেকট্রনগুলো যায় এরকম ব্যান্ড করে চেঞ্জ করবে। এরকম বিভিন্ন পদার্থ থাকতে পারে যেগুলোর মধ্যে এদিকের পদার্থের মধ্যে ইলেকট্রনের সংকট আছে, ঠিক আছে। তো এদিক থেকে ইলেকট্রনগুলো প্রবাহিত হবে, মানে বি প্রান্ত থেকে, মানে নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন প্রবাহিত হয়ে এই প্রান্তের দিকে যাবে, ঠিক আছে। এইভাবে যখন এদিক দিয়ে প্রবাহিত হবে তখন ইলেকট্রনগুলো তারা এমনি প্রবাহিত হচ্ছে না, এই যেখানে একটা বিভব পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে, এই পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হওয়ার কারণে এই ইলেকট্রনগুলোর মধ্যে একটা চার্জ সৃষ্টি হয়েছে, একটা শক্তি উৎপন্ন হয়েছে, যে তারা এখন এই একটা পথ ধরে এদিকে যেতে পারবে। মানে তাদেরকে তো কন্ডাক্টরের ভিতরে যেতে হলে একটা শক্তির প্রয়োজন, সেই শক্তিটা এদের মধ্যে গ্রো করছে। তখন যখন এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে এরা এই শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলো, একটা শক্তি আছে ধরলাম এনার্জি সম্পন্ন ইলেকট্রনগুলো এদিকে যেতে থাকে, তখন লোডের ভিতরে যেতে গেলে, তখন লোডের ভিতরে যাওয়ার সময় এরা কিছু এনার্জি রিলিজ করা শক্তিটাই কিন্তু লোড গ্রহণ করে এবং সেটাকে কাজে রূপান্তরিত করে। তাহলে এখন আমরা তো জেনারেলি জানি যে আমরা যদি কোনো একটা ইলেকট্রিক সার্কিট আঁকি, তাহলে স্বাভাবিকভাবেই ধরলাম এটা একটা ভোল্ট
ভোল্টেজ সোর্স আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে। আমরা স্বাভাবিকভাবেই ধরি যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, কিন্তু আসলে বাস্তবিক পক্ষে ইলেকট্রন প্রবাহিত হয় তার উল্টো দিকে। কিন্তু আমরা একটা ট্র্যাডিশনালি আমরা আগে থেকে এটা ক্যালকুলেশন করে আসতেছি যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে ইলেকট্রন কারেন্ট প্রবাহিত হয়। তাহলে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, কারেন্ট প্রবাহিত হয় পজিটিভ থেকে নেগেটিভের দিকে, কিন্তু ইলেকট্রন বা যেটা সমতা ইলেকট্রন প্রবাহিত হয় নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এইভাবেই আসলে একটা ইলেকট্রিক সার্কিটের ভিতরে মূলত কারেন্টের প্রবাহ শুরু হয়, এবং কারেন্টের প্রবাহ শুরু হওয়ার ফলে সেখানে আমরা সেখানে একটা সেখানে আমরা হচ্ছে একটা শক্তি অর্জন করি, যেটা দিয়ে আমরা সেটাকে আমরা কাজে রূপান্তর করতে পারি। এটার জন্য ইম্পর্টেন্ট সবচেয়ে যেটা সেখানে হচ্ছে আমাদের যেটা পোটেনশিয়াল, মানে একটা ভোল্টেজ সোর্স থাকতে হবে, যে ভোল্টেজ সোর্সটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা অনেক মানে যত বেশি থাকবে তত বেশি কারেন্ট প্রবাহিত হবে এবং তত বেশি শক্তি আমরা গেইন করতে পারবো। থ্যাংক ইউ।